असलामुअलैकुम गाइस वेलकम टू अनदर ब्लॉग। आज के ब्लॉगटा फाटाफाटी इंटरेस्टिंग जबरदस्त होते चलेছে। এখন বর্তমানে আমি আছি আমাদের বাড়ির ছাদের মাথায়, আর ওয়েদারটা একদম খুব সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওয়া অসাধারণ হাওয়া হচ্ছে। বর্তমানে এখন বিকেলের টাইম, ঠিক আছে। তো আমি বাড়ির ছাদের মাথায় আছি, এদিকে আমার সাথে আছে নাজিবুল্লাহ ভাই, আর দুই বন্ধু মোটামুটি ছাদের মাথায় আছি, গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। তাই ভাবলাম একটা তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসা যাক, সেই জন্য চলে আসলাম ক্যামেরা নিয়ে। আর এটা আমি ফার্স্ট টাইম ক্যামেরায় ভিডিও করছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে বিকেলবেলা আমরা কী কী করবো, কোথায় কী যাবো সেটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো, ভিডিওটাকে স্কিপ করবে না। সো চলো দেখা হচ্ছে রোডের দিক গিয়ে, সো লেটস গো। ঘরের ছাদের থেকে আমি নেমে এসেছি একটু বাইরের সাইডে ঘোরার জন্য, আর অলরেডি বৃষ্টি থামছে না কোনো মতে, বাট তার ফাঁকেও আমি একটু বেরিয়েছি, হঠাৎ একটু বৃষ্টি থেমেছে। আর এখন যদি না বার হয় তাহলে বাড়ানো যাবে না, অলরেডি রাস্তা পুরোটাই ফাঁকা, টুকটাক লোকজন রাস্তাঘাটে চলাচল করছে, কারণ বৃষ্টির জন্য সবাই বাড়ির থেকে ঠিকমতো বাড়াতে পারছে না। আজকের যে ওয়েদারটা আছে মোটামুটি খুব সুন্দর একটা ওয়েদার, এরকম ওয়েদারে মোটামুটি বাইরে যদি ঘুরতে বাড়াতে পারতাম খুব ভালো হতো, বাট কিছু করার নেই, বন্ধুরা কেউ আজকে যাচ্ছে না, একা কোনো জায়গায় যাওয়া সম্ভব না। তাই ভাবলাম একটু স্কুলের দিক থেকে ঘুরে আসি, যে স্কুলে আমি পড়েছিলাম ছোটোবেলার থেকে, বাট সেই স্কুলে আজকে যাবো, গিয়ে চলো ঘুরে দেখে আসি। অনেকদিন পরে যাচ্ছি, অনেকদিন পর, যত কম বছরখানিক পরে স্কুলের দিকে যাচ্ছি, কারণ স্কুল আমাদের বাড়ির থেকে কিন্তু বেশিটা দূরে নয়, কিন্তু তাও সেরকম যাওয়া হয় না। চলে আসলাম আমাদের শিরিষতলা বাজারে, এটা হলো আমাদের বাজার, এটি দেখতে পাচ্ছি পিছন সাইডে মোটামুটি সব লোকের বসার জায়গা করা আছে এখানে। আর এখানে সপ্তাহে দুদিন করে হাট হয়, বুধবার আর শনিবার, বাট আজকে হাটবারটা না, অলরেডি কালকে কেটে গিয়েছে। কিন্তু এই যে বৃষ্টির যে আবহাওয়াটা আছে বর্তমানে, সেটা যদি কন্টিনিউ এরকম থাকে এইসব হাটটাট সব কিন্তু ডুবে যাবে। অলরেডি যে পুকুরটা দেখতে পাচ্ছ ফুল অলরেডি ডুবে আছে, কিছু কিছু জায়গা ফাঁকা আছে, কানি কানি জল চলে এসছে অলরেডি। আর বাকিটা যদি সেরকম লেভেলের বৃষ্টি আর নিম্নচাপটা হয়, পুরো হাটটাই যেটা মার্কেটটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ডুবে যাবে। অনেকদিন মোটামুটি হয়ে গেল যে স্কুল সাইডে যে এই রাস্তাটায় যাওয়াই হয় না, আর শামীমকে বাড়ির থেকে আমি ডেকে নিয়েছি, কারণ একা যেতে একদম ভালো লাগছিল না। এখানে বড় বড় শালবল্লা পড়ে আছে, এগুলো এখানে প্যান্ডেলে কাজ করা এই বাড়িতে ডেকোরেটরে, ওই জন্য মোটামুটি সব কিছু এখানে পড়ে আছে। তো এখান থেকে স্কুল আর বেশি দূরে না, এখান থেকে আমরা স্কুল টুকটাক দেখতে পাচ্ছি। এখান থেকে ফাইনালি মোটামুটি স্কুলের ধারে পৌঁছে গিয়েছি, ও অনেকক্ষণ ইন্তজার করার পরে। আর এই যে পিছন সাইড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল। তো অলরেডি একটা মিনি একটা গেট নিচের দিকে খোলা আছে, সেটা দিয়ে ভিতর সাইডে ঢুকবো। তো চলো দেখি, বাস অনেকদিন পরে আজকে স্কুলে আসলাম, অনেকটা দিন পরে। আর এখানে আসলে আমাদের যে পুরোনো যে স্মৃতিগুলো সব কিছু মনে পড়ে যায়, যেখানে আমরা কী কী করেছি স্কুলে। অলরেডি আমাদের স্কুলটা এখানকার মধ্যে সবথেকে বড়ো স্কুল, নেজার টু চৌমাথার মধ্যে সবথেকে বড় এরিয়ার স্কুল হচ্ছে আমাদের স্কুলটা। আর আমাদের স্কুলটা প্রপারলি তিনতলা, দেখতে পাচ্ছি এই সাইডে তিনতলা, ওই সাইডে দুতলা আছে। এখানে ওই যে মধুসূদন প্রামাণিক দে, যিনি আমাদের স্কুলের জন্য এই জায়গাটা দিয়েছিল, এবং তার যে অনেক অবদান আমাদের স্কুলের প্রতি আছে ওনার। তো অলরেডি স্কুলের ভিতর সাইড অনেকটা কাদা, কারণ মাঠের ভিতরে খেলা হয়েছে, যার জন্য অনেকটা কাদা। তো এই সাইডে কী কী আছে চলো একটু দেখে আসি, কারণ এই সাইডে অনেকদিন যাওয়া হয় না। ওদিক পিছনে শামীম ফোনে কথা বলছে, ওর কাজ করুক আর আমরা আমাদের কাজটা করি। ও সামনে প্রাইমারি স্কুল, আর আমাদের এই স্কুলের মধ্যে একটা সবথেকে ফ্যাসিলিটি যেটা তুমি 1 থেকে 12 অবধি পড়তে পারবে, সেটাও আবার একই পাঁচিলের মধ্যে। মানে আমাদের যে স্কুলটা আছে 1 থেকে 4 অবধি পাশে প্রাইমারি স্কুল আছে, আর ওখানে পাশেই আমাদের হাই স্কুলটা। ওই জন্য আমাদের আর হাই স্কুলে পড়ার জন্য অনেকের প্রাইমারি স্কুল থেকে অনেক দূরে দূরে যেতে হয়, বাট আমাদের সেটা করতে হয়নি। সামনে আমাদের প্রাইমারি স্কুলে যে দেখতে পাচ্ছ গেট এখানে ওপেন করা আছে, হয়তো কেউ গিয়েছে তার জন্য গেটটা এখানে খোলা আছে। এই যেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যেখানে থেকে আমরা পড়াশুনো করেছি 1, 2, 3, 4। এটা হচ্ছে দুতলা স্কুল, আর এর সাইডে একতলা আছে। আমরা এই স্কুলেই ছোটোবেলায় 1-এ পড়াশুনো করেছি, 1, 2, 3, 4 এই স্কুল থেকে। সত্যি এইসব জায়গাগুলো আসলে মনে হয় ছোটোবেলায় ফিরে গেলে আরও খুবই ভালো লাগতো, যে ওই টাইমটা যে সময়টা একটা অতুলনীয় একটা অমূল্যতার সময়, যেটা বলতে পারো আর কি। এই পুকুরটায় আগে আমরা অনেক খেলা করেছি, অনেক ডুম মেরেছি, গা ধুয়েছি, বাট এখন বর্তমানে পুকুরটাতে ঘাস জঞ্জাল মাটি পুরো ফুল ভর্তি হয়ে গিয়েছে, যার জন্য পুকুরটা ফুল বন্ধ হয়ে গিয়েছে। সো এতে কারো কিছু করারই নেই, আস্তে আস্তে এই পুকুরটাকে পরিষ্কার রাখা হয়নি, তার কারণে আজকে এই পুকুরটার এই অবস্থা। আর এখান থেকে আমাদের যে স্কুলের ভিউটা পুরোটা হেভি সুন্দর দেখাচ্ছে, ভালো করে দেখো খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে স্কুলের ভিউটা, অসাধারণ। তো চলো এখানে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুল, বাট আমাদের স্কুলের ভিতরে কী কী আছে যেগুলো বাইরে থেকে দেখাতে পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এ পাশে আমাদের স্যারদের জন্য রুম, আর এখানে ম্যাডামদের জন্য রুম, আর এখানে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের যে রুমটা এখানে আছে। তো নাজিবুল্লাহ শামীমেরা সামনে যাচ্ছে, বাট এদেরকে সামনে দিলে হবে না, আমাকে ফার্স্টে যেতে হবে। এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যে রুম, এটা বর্তমানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এখানকার অনুপ স্যার, খুব ভালো একটা স্যার। আর আমরা যাচ্ছি এই সাইডে পুরোপাল, এই পুরো একদম সিধা এই পথ ধরে। এখানে আমাদের যে গাছগুলোর যে অবদানগুলো আছে, আমরা যে সময় পড়েছিলাম স্কুলে ঠিক সেই সময় গাছগুলো লাগানো। আর এই গাছগুলো লাগিয়েছিল আমিরুল স্যার, যে বর্তমানে এখন স্কুলেই আছে। এই যে গাছগুলো তানারই অবদান। এইগুলো তো আমি তো দেখিনি কখনো, এই যে স্কুলের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ও অসাধারণ। প্রত্যেকটা গেটের পাশে দুটো করে গাছ, অসাধারণ। এটা ছিল না আগে, এটা কিন্তু আগে একদম ছিলই না। তো এই সাইডে আমাদের আরও একটা জিনিস, যেটা কম্পিউটার ক্লাস আছে সেটা প্রপারলি ওই পাশে তিনতলার উপরে আছে। আর উপরে বর্তমানে এখন সোলার লাগিয়েছে, আগে কিন্তু সোলার ছিল না। আমরা যে সময় পড়েছিলাম ওই সময় কিন্তু অ্যাভেলেবেল ছিল না। আর এখানে একটা আছে যেরকম সায়েন্সের যে জিনিসপত্র রাখা যে রুমটা, কঙ্কালের যে ব্যাপারগুলো, ওগুলো দেখলে আমাদের খুবই ভয় লাগতো সেই অনুযায়ী। তো এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে যত সম্ভব সেভেনের রুম। হ্যাঁ, এগুলো সেভেনের রুম। আমাদের সময় রুম ছিল সেভেনের রুমটা এই সাইডে। তো খুব সুন্দর লাগছে, অনেকদিন পর স্কুলের সাইডে ঘুরতে এসেছি। নাজিবুলরা অলরেডি অনেক পিছনে পড়ে গিয়েছে, তাদেরকে ডাকলাম। একা যেতে গেলে বুকের মধ্যে কাঁপবে, এই সাইডে যেতে গেলে এমনি ভয় লাগে, কারণ পুরো ফুল সুমসাম এরিয়া। আমরা বর্তমানে এখানে তিনজনাই আছি, আর কেউ কিন্তু এখানে নেই, ওই জন্য একটু তো বুক কাঁপবে। এই সাইড থেকে বাড়ানোর জন্য একটা দরজা আছে এই সাইডে, আর ওই সাইডে হচ্ছে মেন গেট, এটা হচ্ছে সাইড গেট। এখানে আছে আমাদের স্টেজ, যেখানে এখানে স্কুলের যে কোনো প্রোগ্রাম, কোনো খেলাধুলো হলেই যে স্টেজটা দরকার পড়ে, তার জন্য পুরো ফুল পাকাপোক্ত একটা স্টেজ আমাদের এখানে তৈরি করা আছে, কোনো অসুবিধা নেই এই দিক থেকে। আর এই মাঠে যে আমরা কত ফুটবল খেলেছি, আরও নানা ধরনের খেলা, যেমন আমরা আরও একটা খেলা ছিল গোলা খেলা বলে, বাট এখনকার ছেলেপিলেরা সেটা জানেই না যে গোলা খেলাটা কি। আমরা ওই সময় স্কুলে খুব খেলা করতাম, তখন আমাদের স্কুলে এতটা পরিমাণে ঘাস ছিলই না, পুরো ফুল ফাঁকা এরিয়া ছিল। এখন বর্তমানে যেমন ঘাস আছে, তখন এই ঘাসগুলো ছিল না। মিড ডে মিল খাওয়ার জন্য খুব সুন্দর একটা বসার জায়গা করে রেখেছে এখানে, আর রান্না বাড়া সব এর মধ্যেই হয়ে থাকে। স্টেজ, ও চলো একটু স্টেজে ওঠা যাক, অনেকদিন পর এসেছি, একটু বক্তব্য দিতে হবে। মোটামুটি স্টেজে উঠে পড়েছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে কেমন দেখাচ্ছে স্কুলের ভিউটা, একটা অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছ এখান থেকে স্কুলের। তো ওখানে উঠেছি, একটু বক্তব্য তো দিতে হবে। মেরে প্যারে ভাই আর বহনো, সব ঠিকঠাক? যদি আমরা এরকম বক্তব্য দিতাম তো আমরাও একসময় নেতা হয়ে যেতাম, বাট সেরকম কোয়ালিটি আমাদের মধ্যে নেই যে আমরাও নেতা হব। তো মোটামুটি স্কুলের পুরো সাইড আমরা ঘিরে কভার করে দেখিয়েছি তোমাদেরকে। স্কুলের মধ্যে সেরকম আর দেখানোর মতো কিছু নেই, যতটা ছিল তোমাদেরকে দেখিয়েছি। তো গাইস, এই ব্লগটা প্রপারলি এত দূরে ছিল। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর প্রথমবার যে বললাম যে ক্যামেরায় ভিডিওটা শ্যুট করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো হয় ভিডিও, আরও পরবর্তীতে এরকম ব্লগ আরও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।